জলদি আসো, আগালে জমা দাও, এখন শুরু করে গাইছে জোরে, আরেকটা ছবি তুলে রাখো, শাহিন ছবি লাগে। এই দেশ 1947 সালে একবার ভাগ হয়েছিল, তোমরা জানো, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, যেটা খুবই একটা অন্যায় কাজ হয়েছিল। এই দেশ 1947 সালে একবার ভাগ হয়েছিল, তোমরা জানো, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, যেটা খুবই একটা অন্যায় কাজ হয়েছিল। ওই কম্পাউন্ডের ভিতরে থাকতাম, ওখানে একটা মেয়েদের হোস্টেলও ছিল, ফলে আমার ছোট বেলাটা কেটেছে মেয়েদের মধ্যে। শুধু লাকি না, আমি কিন্তু এখান থেকে শিখেওছি। এই শেখাটা কি জানো তো, শেখাটা হলো যে মেয়েরা ছেলেদের বন্ধু হতে পারে, ছেলেরা মেয়েদের বন্ধু হতে পারে। আমাদের দেশের ছেলেরা, জানি না এটা বড় ঠিক কিনা, একটু বড় হলেই শুধু মেয়েদের প্রেমে পড়তে চায়, কিন্তু সেই মেয়েটা তো ছেলেটার প্রেমে নাও পড়তে পারে, তাহলে কি তারা বন্ধুত্ব হবে না? সেটাই বলছি যে কেন বন্ধুত্ব হবে। এই যে ছোটবেলা থেকে আমি মেয়েদের মধ্যে একটু বড় হয়েছি, ফলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব, মেয়েদের সঙ্গে একসঙ্গে চলার যে একটা মন মানসিকতা, সেটা আমার ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। আমি মনে করি, আমি খুব জোরে সরে এই কথাটা সবসময় বলি যে এই জন্য ছোটবেলা থেকেই সহশিক্ষা অর্থাৎ কো এডুকেশন, একই স্কুলে ছেলে এবং মেয়েরা পড়বে, এটা খুব জরুরি। তা নাহলে হঠাৎ করে যখন কলেজে উঠে ছেলেরা দেখে এত সুন্দর সুন্দর মেয়েরা, তাদের মনে করে মঙ্গল রয়েছে, মনে করে যে ওদের কাছে কাছে যেতে পারলে বুঝে একটা বিরাট কিছু হয়ে যাবে, এবং সেটা যাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। মরিয়া হওয়ার পরে কত অঘটন ঘটে আমরা দেখছি তো। ছোটবেলা থেকে একসঙ্গে ছেলে মেয়েরা বড় হয়, তাহলে দেখবে যে এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। এই জন্য আমি সবসময় সহশিক্ষার কথা বলি।